হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। বাস চলবে রেল লাইনে। জাপানে আবিষ্কার করা হয়েছে এমন এক বাস যাহা সাধারণ রাস্তা এবং রেল লাইনে উভয় জায়গাতেই চলবে। শুধুমাত্র একটু সুইচ টিপলেই বাস থেকে ট্রেনে, আবার ট্রেন থেকে বাসে পরিণত করা যায়। এই বাস থেকে ট্রেনে এবং ট্রেন থেকে বাসে রূপান্তর করতে সময় লাগে মাত্র 10 সেকেন্ড। কখনো বাস, কখনো ট্রেন, একই গাড়ি সড়ক পথেও চলবে, আবার ট্রেন হয়ে রেলপথে, অর্থাৎ একটি গাড়িতে বসেই একই সঙ্গে বাস ও ট্রেনে চড়ার স্বাদ মেটাতে পারবেন যাত্রীরা। কোনো রসিকতা নয়, বিশ্বে এই সর্বপ্রথম এমন ডুয়েল মোড ভেহিকেল, দ্বৈতাকার বাহন চালু হলো, তৈরি করল জাপান। এটি জাপানের টোকুশিলা অঞ্চলের কাইও শহরে যাত্রা শুরু করল। ডুয়েল মোড ভেহিকেল, সংক্ষেপে DMV, দেখতে অনেকটা মিনিবাসের মতো, সড়কে অন্য গাড়ির মতো সাধারণ রাবার টায়ারে ভর করেই চলবে এটি। তবে রেল লাইনে ওঠার সময় এর পেটের দিক থেকে স্টিলের চাকা বেরিয়ে আসবে, এমন দুটি প্রদস্তর এক ট্রেনে পরিণত হবে। মোডের এই গাড়িতে 21 জন যাত্রী চাপাতে পারবেন। রেল লাইনে ঘন্টায় 60 কিলোমিটার গতিতে চলবে এটি। সড়কে এর সর্বোচ্চ গতি ঘন্টায় 100 কিলোমিটার পর্যন্ত হতে পারে। বিভিন্ন রঙের ছোট আকারের এই গাড়ি চলবে কিন্তু ডিজেল। জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ শিকোকুর উপকূলীয় এলাকায় কয়েকটি ছোট্ট শহরের মধ্যে এটি চলাচল করবে। এই সব এলাকা দিয়ে চলাচলের সময় এই যানের যাত্রীরা সমুদ্র তীরের আকর্ষণীয় দৃশ্য ও উপভোগ করতে পারবেন। DMV-র পরিচালনায় আছে জাপানের আসা কোস্ট রেলওয়ে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা শিগেকি মিউরা বলেন, নতুন এই যান স্থানীয়দের অনেকটাই উপকার করবে, বিশেষ করে গ্রামাঞ্চলে বসবাসকারী বয়স্ক মানুষদের জন্য এটি খুবই ভালো এক গণপরিবহন হয়ে উঠবে। গত 25শে ডিসেম্বর জাপানে চালু করা হয়েছে বিশেষ এই গাড়ি। 2002 সালে জিআর হোক্কাইডো নামক একটি প্রতিষ্ঠান এই গাড়ির গবেষণা শুরু করে তারা। 2015 সালে সফলতার মুখ দেখে, কিন্তু অর্থনৈতিক সংকটের কারণে জিআর হোক্কাইডো তাদের এই প্রকল্প বাতিল করে। তখন আসা কোস্ট রেলওয়ে এই প্রকল্পটি অধিগ্রহণ করে। বর্তমানে আসা কোস্ট রেলওয়ের মাধ্যমে DMV বাণিজ্যিকভাবে চালিত হচ্ছে। এই নতুন ধরনের গাড়িতে চড়ার জন্য এই এলাকার পর্যটন বেড়ে যেতে পারে। এখন থেকে দেশ বিদেশের যে কেউ চাইলে এই অদ্ভুত ধরনের গাড়ি চড়ে জাপানে ঘুরে বেড়াতে পারবেন। নতুন নতুন বিষয় উদ্ভাবনে জাপান সব সময়েই কিন্তু এগিয়ে থাকে, তেমনি জাপানের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলিও সুনামির হাত থেকে রক্ষা করার জন্য জাপানের উপকূল রেখা বরাবর প্রায় 400 কিলোমিটার দীর্ঘ মহাপ্রাচীরের নির্মাণ হচ্ছে। বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো
যদি আপনাদের ভালো লাগে তো আপনারা একটু শেয়ার করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।